ঢাকা কেন্দ্রীয় কার কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারেই আমাদের নেতা কর্মীরা আটক আছেন, বন্দী আছেন। আমি শুধু একটি কথা বলব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। শুধু বিএনপি নয়, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা অথবা 7ই জানুয়ারি ওই আমি ডামি স্বামী পরকামী দেব যে নির্বাচন হয়েছে বা সমকামীদের, সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, যারা কারাবন্দী হয়েছেন, তাদেরও আমরা মুক্তি চাই। গতকালকের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির থেকে কম, ভোট ফেয়ার হয়েছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে সিল রাখছে, ভোট কেন্দ্রে তাই ভিতরে সিল মারতেছে, মানে কি বাইরে ফিটফাট আর ভিতরে সদর গার্ড কাজ চলছে সিল মারা। এটা গতকালকের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন, কয়েকজনের উক্তি দিলেন, আরেকটার নাম উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, তাও করতে হয়। একটু আগে দেখলাম মোবাইল দরকার আছে, ন্যাকেসকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে, রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদীর হাতে না? অজিত দুবারের হাতে না? রয়েল চিফের হাতে? তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকত এই নির্বাচন আমরা করতে পারতাম না, তাহলে ভারতই আপনাদেরকে রাখছে, ভারতই আপনাদের রাখবে। এই তো, তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না? সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশকে আজকে কাটা তারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাটা তারে ঝুলছিল, আজকে বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটা তারে ঝুলছে। এই কাটাটা কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না।